আসন্ন এডিসি ভোটের নিরিখে একদিকে রাজনৈতিক দলগুলো যেমন জোরদার ভোট প্রচার চালিয়েছে পাশাপাশি নির্বাচন দপ্তরও তাদের ভোট প্রস্তুতির সমর্থনে চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের রিটার্নিং অফিসার তার নিজ এলাকার ভোট প্রস্তুতি চলছে বলে জানালেন। সংশ্লিষ্ট এলাকায় ছোট পোলিং স্টেশন স্পর্শকাতর বলে জানালেন রিটার্নিং অফিসার তথা তেলিয়ামুড়ার এসডিএম ভাস্কর ভট্টাচার্য। আগামী 6 এপ্রিল রাজ্যে এডিসি ভোট। রাজ্যে গোটা পাহাড় অঞ্চলে বর্তমানে এডিসি নির্বাচনের জোরদার প্রচারাভিযান চলছে। এর মধ্যে রাজ্যের প্রশাসন তথা নির্বাচন দপ্তর কর্তারাও কিন্তু ফাঁকে ভোট প্রস্তুতি সেরে নিচ্ছেন। সে প্রস্তুতির ব্যাখ্যা দিয়ে মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা তেলিয়ামুড়ার এসডিএম ভাস্কর ভট্টাচার্য বলেন, ইতিমধ্যে ওই কেন্দ্রের 7টি সেক্টরের সেক্টর অফিসার নিয়োগ করা হয়ে গেছে। আমাদের সেক্টর অফিসার টোটাল 7টা সেক্টরে ভাগ হয়েছে। 7 জন সেক্টর অফিসার এখানে অলরেডি নিয়োগ করা হয়ে গেছে। তারা বিভিন্ন দপ্তরের গ্যাজেটেড র্যাঙ্কের অফিসার, এসডিও, পিডাব্লিউডি যেরকম আছেন সেরকম, স্কুলের হেডমাস্টার, এইচএম ওনারাও আছেন, সিডিপিও আছেন, এরকম টোটাল 7 জন আছেন আমাদের সেক্টর অফিসার। রিজার্ভে আরও আছেন 4 জন। তো আমাদের যে কনস্টিটিউয়েন্সি সেটা মূলত শুধু তেলিয়ামুড়া সাব ডিভিশন নয়, তেলিয়ামুড়া সাব ডিভিশনের বাইরে তুলা শিখরের দিকে অর্থাৎ কয় সাব ডিভিশনেও কয়েকটা ভোট গ্রহণ কেন্দ্র সেখানে রয়েছে, দুটো সাব ডিভিশন। শুধু তাই নয়, ওই কেন্দ্রে 48টি পোলিং স্টেশন রয়েছে বলেও রিটার্নিং অফিসার ভাস্কর ভট্টাচার্য জানিয়েছেন। ডিভিশন বলতে আমার ইলেকশনারি জুরিসডিকশনে এই একটাই কনস্টিটিউয়েন্সি, অক্সিলারি সহ এতে রয়েছে 48টা পোলিং স্টেশন, সর্বমোট 48টা। ভোটারের সংখ্যাটা আমি বলছি, এখানে পুরুষ ভোটার আছে 14,300, মহিলা 14,380, মোট 28,680 জন ভোটার এখানে আছেন, যারা আগামী ভোটের দিনটা হচ্ছে আগামী 6 এপ্রিল 2021। এক্ষেত্রে 6টি পোলিং স্টেশন স্পর্শকাতর হিসেবে রয়েছে বলেও তিনি জানিয়েছেন। স্পর্শকাতর যেটা সেন্সিটিভ বা এইচসিআই এবং এসটিপি ক্যাটাগরিতে যেটা করা হয় সেটা প্রিলিমিনারি ক্যাটাগরি হয়েছে, সেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপর আবার চেঞ্জ হবে। আপাতত যেগুলি আছে আমাদের 48টার মধ্যে শুধু 6টা কেন্দ্র আছে, এই 6টা কেন্দ্র বাদ দিলে এগুলি আমাদের গ্রাম পঞ্চায়েত সংলগ্ন 6টা কেন্দ্র, বাকিগুলি সবগুলিকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং এই সবগুলিতে ভারী মাত্রায় সেখানে সিকিউরিটি ফোর্স থাকবে এবং পোলিং পার্সনাল হিসাবেও এক্সট্রা পোলিং পার্সনালও সেখানে দেওয়া হবে। এমনকি ওই কেন্দ্রে ভোটের জন্য ইভিএম মেশিনেও পৌঁছে গেছে। পাশাপাশি ভোটের দিন কোভিড সংক্রান্ত বিধিনিষেধের উপর গুরুত্ব প্রদান করে ভোটদানের ব্যবস্থা করা হচ্ছে বলেও ভাস্কর ভট্টাচার্য জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।